আমি এখানে চারটে মূলো সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে চটকে নিয়েছি। আর এখানে দুটো আলু কেটে নিয়েছি। কড়াই আমার বসানো আছে, এবার আমি গ্যাসটা অন করে দিলাম। আমার কড়াইতে তেল দেওয়া আছে, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। মূলোতে একটু তেল লাগবে বেশি, তাই তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি একটু নেড়ে দিচ্ছি। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। আচ্ছা, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম আর এই আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। আলুগুলো আমি একটু ভালো করে তেলে নেড়ে নিলাম, ঢেকে দিচ্ছি। এবার আলুগুলো আমি নেড়ে দিলাম, ভাজা ভাজা মতো হয়ে গেছে আমার আলুগুলো। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার এই মূলোগুলো আমি ভালো করে চটকে নিয়েছি। এই চটকানো মূলোগুলো আমি তেলে দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে নাড়ব তেলে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে, হাফ চামচেরও কম, লবণ, এক চামচের মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম এক চামচের মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে নাড়ব। এবার আমি এটা ঢেকে দেব, আলুগুলো একটু সেদ্ধ হবে তাই জন্য। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি একটু ঢাকনাটা খুললাম। মানে আলুগুলো আমি দেখব যে সেদ্ধ হলো কি না, আলুগুলো আরেকটু হবে, একদম শুকনো শুকনো হবে এটা। হ্যাঁ, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ভাপে ভাপে হোক। আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি দেখছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কি। আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু, যেহেতু এটা নিরামিষ, এর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা। আলুগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা একদম কম করে দেব। এবার আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এটা পুরো নেড়ে দিলাম। ইচ্ছে করলে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমি আর কাঁচা লঙ্কাটা দিইনি। এবার গ্যাসটা অফ করে দিলাম। মূলো ছেচকি আমার কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমার চ্যানেলের পাশে থাকুন। আপনারা চাইলে আমার চ্যানেলটাকে
এগোতে সাহায্য করতে পারেন। দয়া করে আমার চ্যানেলটাকে একটু হেল্প করুন। Thank you.